पांच घंटा सल्टलेक आक्रांत सात संबादमे सतर सांबादिक परपर आक्रांत एबीपी आनंद आनंदबाजार पत्रिका दा टेलिग्राफ चौबीस घंटा कलकाता टीवी न्यूज टाइम ভোটের নামে তাণ্ডব বহিরাগতদের নিশানা এবিপি আনন্দ আক্রান্ত পাঁচ সাংবাদিক হুমকির পরে মাটিতে ফেলে লাঠি বাস দিয়ে অমানুষিক মার মেরে ফাটিয়ে দেওয়া হলো মুখ সলসলেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিনভর দাপদাপি মুখ ঢাকা দিয়ে পুলিশের সামনে সাংবাদিকদের হুমকি ভোটের নামে কার্যত প্রহসন সলসলেকে ভোট নজরদারিতে কলকাতা কাউন্সিলর বিধায়করা প্রশ্নের মুখে সাংবাদিক শাসন সূচিতে মিডিয়ার উপর হামলার নিন্দায় বিরোধীরা কমিশনে বিজেপির ধর্ণা সিপিএম এর বিক্ষোভ ভোট বাতিলের দাবি কংগ্রেসের নেপথ্যে কাদের প্ররোচনা দেখতে হবে মন্তব্য তৃণমূলের সকাল থেকে দুষ্কৃতী দখলে আসানসোল ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ তিন ভোটার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি একাধিক জায়গায় বোমাবাজি অভিযোগ পাল্টা অভিযোগ পুরো ভোটে রক্তাক্ত কৈখালী কংগ্রেস তৃণমূল সংঘর্ষ লাঠি বাস দিয়ে মার বাইকে আগুন সল্টলেকে বুথ বন্ধ করে অবাধে ছাপ্পা প্রশ্ন করে আক্রান্ত এবিপি আনন্দ ভোটারদের ভয় দেখাতে সল্টলেকের বিডি ব্লকে বোমাবাজি লক্ষ্য পুলিশ মিডিয়া এফডি ব্লকে কমিউনিটি হল ভাঙচুর ভাঙা হল ইভিএম শাসক আশ্রিত দুষ্কৃতী দখলে সল্টলেক মিডিয়াকে মেরে ভোটারদের ভয় দেখিয়ে বহিরাগত দখলে বুথ সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত দু ঘন্টায় ভোট পড়ল মাত্র 2%। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় পঞ্চায়েত ভোট শুরুর আগে ব্যাপক বোমাবাজি নিহত দুই কংগ্রেস কর্মী অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে শিলিগুড়িতে বুথে বন্দুক নিয়ে হাজির তৃণমূল প্রার্থী আর চেন্নাই উদ্বোধন আইএসএল এর মঞ্চ মাতাবে ঐশ্বর্য রাই রহমানের যুগলবন্দি মুখোমুখি অ্যাটলেটিকো দি কলকাতা চেন্নাইয়ের এফসি ভোটের নামে ভোট লুট বহিরাগত দুষ্কৃতীদের হাতে সল্টলেক আক্রান্ত এবিপি আনন্দ সহ একের পর এক সংবাদ মাধ্যম আসানসোলে গুলিবিদ্ধ ভোটার পুরো যুদ্ধ সন্ধে সাতটা